লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলে। পরিস্থিতিতে মিত্র দেশের সহযোগিতায় ইরানের এগিয়ে আসার সম্ভাবনা ধীরে ধীরে প্রবল হচ্ছে। ধারণাটির ব্যাপারে যুক্তরাষ্ট্র সজাগ। তারা আগেভাগে জানিয়ে দিল লেবানন ইসরায়েল যুদ্ধে ইরানের হস্তক্ষেপ মেনে নেবে না। তারা ইসরায়েলের হামলা চালালে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এমন হুঁশিয়ারি দেন। মঙ্গলবার এক এক্স বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, আমি আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে নিরাপত্তা উন্নয়ন এবং ইসরায়েল অভিযান নিয়ে কথা বলেছি। আমি স্পষ্ট করে দিয়েছি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। লেবানিজ হিজবুল্লাহ যাতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সম্প্রদায়ের উপর 7 অক্টোবরের মতো আক্রমণ পরিচালনা করতে না পারে এ বিষয়টি নিশ্চিত করতেই এই অভিযান। তিনি আরও বলেন, স্পষ্ট করে দিচ্ছি যে ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনের অব্যাহত হুমকির মুখে মার্কিন কর্মীদের, অংশীদারদের এবং মিত্রদের রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে আছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নিলে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম। ওই ভাষণে তিনি যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কার কথা জানিয়ে বলেন, ইসরায়েলের স্থল হামলা রুখে দিতে তারা প্রস্তুত। তিনি যে কোনো পরিস্থিতিতে ইহুদিদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন। এ সময় তিনি বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরায়েলকে স্থলপথে প্রতিরোধের জন্য আমাদের বাহিনী স্থল যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা জানি যুদ্ধ দীর্ঘ হতে পারে। অপরদিকে লেবানিদের পাশে দাঁড়াতে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য জনগণের চাপে ইরান। কিন্তু দেশটির ভঙ্গুর সামরিক ব্যবস্থা, ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন সরকার এবং খোদ তেহরানে হামলা চালিয়ে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় অপ্রস্তুত খামেনি বাহিনী। রাজু আহমেদ, বার্তা 24।